আমি গেছিলাম চিটাগং কোন জায়গায় কথা বলা কোথায় চিটাগং যখন আমি মাহফিলে গেলাম ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম ভাই আমাদের এলাকায় তো মাজারের সাজদা পীরের পায়ের সাজদা পীরের পায়ে সুমা বুড়ার চুষা অনেক কিছু আছে আপনাদের এলাকায় আছে নাকি কই যে আরেকটা এগুলো সেটা কি কই পীরের গোসল করা ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভরে বাড়িতে নিয়ে খায় একটা মানুষের গোসল কোথায় করাইলে কত জায়গা দিয়ে পানি যায় জায়গাগুলো আছে তো সবার সাথে নাকি সবগুলো জায়গার নাম কি মাহফিলের বাইকে নেওয়া যাবে সবগুলো জায়গা আছে তো নাকি আবার কয়জন দেখি দেখতে আছে আসেনি আপনারা দেখতে বসিয়ে হ বাসায় গিয়ে দেখা যাবে না এখন দেখার দরকারটা কি আপনারা খালে চিন্তা করতেছে হুজুরের জন্য কইতে আছে আসে না নাই একটু দেখেই নেই নাকি যেই জায়গাগুলো আপনার আছে ওই যারে গোসল করে পানি খাইলো তারও আছে ঠিক কিনা বলো একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায় আর ওই গোসলের পানি বোতলে ভই রাই না খায় আহারে মুসলমান নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ হাজার হাজার বছর আগে এই ইসলাম আনার জন্য আমার নবী আসে নাই ঠিক কিনা বলো নবী যখন দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয় ভাগ কথা কয়টা কয় ভাগ একদল হয়ে গেল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী একদল হলো ফেরেশতার চাইতে উত্তম আর একদল হলো জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা বলো একদল জানে আর একদল জানে না দুই দলের কথাই আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দলের কথাই তুলে ধরেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম একদল মানুষ হলো এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে যারা খুশি ওরা হলো আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরেকদল হলো এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলা আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সাধারণ মানুষ কয় না আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই কাকাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালকম আদম এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরে যারা বুঝে না চোখ থাকার পরে যারা দেখে না কান থাকার পরে যারা শুনে না আল্লাহ পেটা আবার কিসের মানুষ আদুনিয়ার মানুষ দুপুর বেলা তুমি খাইতে বসেছো তোমার ছোট্ট ছেলে বাদ গোলা এটো করে দিয়েছে তুমি মাছটা খেয়েছো তুমি কাঁটাটা ফেলে দিয়েছো গোশত খেয়েছো হাড্ডিটা ফেলে দিয়েছো তোমার ঘরের দরজায় পোষা কুকুর দরজার সামনে বসে আছে তুমি একটু ঝুঁটা কাটা দরজায় যখন দুপুর বেলা দিয়েছো তোমার পোষা কুকুর এত ছোটা কাঠা খেয়েছে মাঝরাত তিন পথর নিস্তব্ধতা কেউ জানা নাই গরু গরু গোয়াল ঘরে কুমিয়ে পড়েছে অবন্ধু কোলাহল পূর্ণ রাস্তা কোলাহল মুক্ত হয়ে গেল তিন পথন নিস্তব্ধতা দোকানের শাটার পড়ে গেছে অফিসের দরজায় তালা ঝুলে গেছে নাবালিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জানা নাই সবাই নাক ডেকে ঘুমায় তোমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার বড় প্রয়োজন তোমার শ্রমের বড় ব্যাগ চাপলো তুমি গরিব মানুষ অজপাড়া গেলে তোমার বাড়ি অবন্ধু
তুমি গরিব মানুষ, তোমার আর টাস্ক বাথরুম নাই, তুমি টয়লেটে যাবা, ওয়াশরুমে যাবা, তোমার বাড়ির আঙ্গিনায় টয়লেট, তুমি দরজা খুলে বের হয়েছো টয়লেটে যাওয়ার জন্য, তুমি তাকায় দেখো সবাই ঘুমায় কেউ যাবে না নাই, ওই যে দুপুর বেলা এত জোরটা কাটা খেতে দিয়েছো, ওই নিকৃষ্ট কুকুরটা তোমার ঘরের দরজায় বসে বসে তোমার ঘর রাত জেগে পাহারা দেয় ঠিক কিনা? রাত জেগে ঘর পাহারা দেয়, কেউ জাগনা নাই, তুমি দরজা খুলে দিয়েছ, কুকুরটা তোমার গা ঘেঁষে তোমার আদর নিতে চায়, কুকু করে শব্দ করে, তুমি কুকুরটাকে জিজ্ঞেস করেছ, কুকুর সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তোমার কি ঘুম নাই? তুমি মানুষ কুকুরের ভাষা বুঝো না, কুকুরটা কি কয় আজকে রায়ের বাদের মানুষ শুনে যাও, কুকুরটা তোমারে ডাক দিয়া কয় মালিক আমার দুপুর বেলা একটু ঝুটা কাটা দিয়েছ, এইগুলো খেয়ে জীবন ধারণ করেছি, তুমি যদি খাবার না দিতে আমি কুকুর হয়তো বাঁচতে পারতাম না, তোমার দেয়া নিমক খেয়েছি আমি, তো নিমক হারাম হতে পারি না, তুমি আমি যদি ঘুমিয়ে পড়ি ওই চুরেরা চো ঘরের ভিতরে চুরি করবে, ডাকাত তোমার ঘরে আক্রমণ করবে, আমি কুকুর তোমার নিমক খেয়েছি আমি নিমক হারাম করতে পারি না, এই জন্য দুপুরবেলা তোমার দেওয়া রিজিক খেয়ে আমি এখন রাত জেগে জেগে ঘর পাহারা দেই, ও মনিব আমার ও মালিক আমার, আমি অকৃতজ্ঞ না আমি কৃতজ্ঞ কুকুর, রাত জেগে জেগে পাহারা দেই, চোর ডাকাত যেন তোমার ঘরে আসতে না পারে ঠিক কিনা? নিকৃষ্ট কুকুর রাত জেগে জেগে একটু জুটা কাটা খাইয়া তোমার ঘর পাহারা দেয়, তুমি নশরফুল মখলুকাত মানুষ, তুমি না সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা, আমি একটা কম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতা বলেছিল বানানোর দরকার নাই, আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না, মানুষ বানানো হয়ে গেল, পরার বাগের মানুষ, রাজধানীর মানুষ, অশিক্ষিত সচেতন মানুষ, মন্দির শুনারে বাপ, নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, তোমার জন্য বিশাল আকাশ বানালো আল্লাহ কোটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো ফেরেকের মাথা করে, লুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে, পানি পানির ভিতরে, মাছ নদীর কেনারে, গাছ গাছের ভিতরে, ফুল ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায়, ডাব ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস, সুবহানাল্লাহ কয়না, সব যে আল্লাহ তোমার দিল, কুকুর যদি একটু ছোট কাঁচা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মখলুকাত হইয়া আল্লাহর সব নিয়ামত পাইয়া আল্লাহর দেওয়া জান্নাতের আশায় তুমি দিন কাটাও, রাত ভর তুমি ঘুমাই না, ফজরের আজান পড়ে মসজিদের মিনার থেকে যখন তোমার ডাকে হাইয়া আলাসসালা, যখন তোমাকে ডাকে আসসালাতু খাইরুম মিনান নাওম, তুমি বিদেশি সন্তানের পাঠানো কম্বল গায়ে দিয়া মুড়ি দিয়ে ঘুমাও, ও মুসলমান তুমি মালিক চিনো নাই, কুকুর তার মালিক চিনেছে, তুমি মালিক চিনো নাই, তুমি তোমার রব চিনো নাই, মনিব চিনো নাই, তুমি তোমার আল্লাহ চিনো নাই, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে জীবন দিল, যেই আল্লাহ তোমারে রিজিক দিল, যেই আল্লাহ তোমারে হায়াত দিল, যেই আল্লাহ তোমারে মৃত্যু দেবে, মৃত্যুর পর হয় জান্নাত অথবা জাহান্নাম দেবে, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিয়া কয় হাইয়া আলাসসালা, নামাজের জন্য শো, তোমারে ডাক দিয়া কয় আসসালাতু খাইরুম মিন
বেদনার নাম, ঘুমের চাইতে নামার উত্তর। তুমি শোনার পরে উঠতে পারল না, কুকুর রাত জেগে জেগে ঘর পাহারা দেয়, আর তুমি মানুষ হইয়া আল্লাহর দরবারে সাজদা দিতে পারল না। তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, বরকম আদল তুমি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তোমার ডাকার পরে তুমি ডাকে সাড়া দিতে পারো না। কুকুর তার মনির চিনে, তুমি তার মনির চিন না। কুকুর তার মালিক চিনে, তুমি তোমার মালিক চিন না। অ বন্ধু, তুমি তো আল্লাহকে ডেকে বলা দরকার ছিল মাওলা। খুঁজে খুঁজে দেখলাম তোমার মতো আল্লাহর তুমি চিন না, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার ঝিমুনি নাই, এই আল্লাহ আছেন নাকি নাই? চলো সবাই মিলে মহব্বতের সাথে একটু আল্লাহর তাসবি করে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসলমান মন দিয়ে শুনরে ভাব,
আমার আল্লাহ তাবারক তাআলা এই মানুষগুলোকে বানানোর পরে এই ছেড়ে দিলেন না, যুগে যুগে যেই নবী দিলেন, যেই নবীর খতমে নবুয়তের জন্য, যেই নবীর সমাপ্তি ঘোষণার জন্য আজকের এই সম্মেলন। এই নবীকে আল্লাহ যখন পাঠিলেন, এই নবী দুনিয়ায় যখন আসলেন, মানুষকে দিনের যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ আবু জেহেল, আবুল আহাব, পদ্মা সাহেব। এবার শোনো, যারা ফেরেশতার চাইতে এমন উত্তম আমরা কারা, ওদের ভিতরে অন্যতম একজন মানুষ হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ, আমরা জান্নাতে এই মানুষটার জীবন থেকে সামান্য একটু আলোচনা শুনেই তারপরে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের বেশি কষ্ট হওয়ার কথা না, এটা আমার জীবনের একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা। যেহেতু আওয়াজের ভিতরে ওয়াজ, এটা যে কত কষ্টকর। আপনি একদিন মাহফিল যখন শেষ হবে, আপনি এসে একটু বইয়ে একটু কথা কইয়া দেখেন যে কি কারবারটা যাইতে আছে, এটা বোঝানো যাবে না যে কি কষ্টকর। নিথর নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলা, আমি যেমনি বলি এমনি আপনারা শুনবেন। এখন কিন্তু আমার সিল্লাইয়া সিল্লাইয়া বলা লাগতে আছে, তারপরে আমি সন্দেহ করতেছি আপনারা শুনতে পান কি না। আপনারা কি শুনতে পান? সবাই শুনতে পান? মাশাআল্লাহ, তাহলে আমি আর জোরে বলার দরকার নাই নাকি? আস্তে বললেও শুনতে পান? এখনো শুনেন? এখনো শুনেন? আবারও শুনেন? মাশাআল্লাহ, তাহলে বুঝে গেল আস্তে বললেও শুনেন। আর এখন শোনার কারণ হলো এখন কোনো ট্রাক নাই, হলো আরেকটা কারণ, এই যে আস্তে আছে আবার শুনবেন না, সবাই পড়ে না। আমি এই কথাটুকুন বলতেছিলাম, মানুষ হয়ে গেল কয় প্রকার, কথা বলা কয় প্রকার, একদল হলো আবু জেহেল, আরেক দল হলো আবু বকর। সুবহানাল্লাহ, বলবেন না? আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আবু লাহাবের বংশধর আছে নাকি নাই? আমরা হচ্ছে আবু বকর উমরের বংশধর, ঠিক কিনা বলো? আমাদের গায়ের ভিতরে আবু বকর উমর উসমান আলীর রক্ত। এমনও বাংলাদেশে মানুষ আছে যাদের দেহের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের রক্ত, ঠিক কিনা বলো? এমন মানুষ আছে নাকি নাই? এমন মানুষ বাংলাদেশের আনাসে কানাসেই আছে। আমি কিছুদিন আগে দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, ভাই এমন অনেক মানুষ আছে আবু জেহেলের বংশধর। এই কথা কওয়ার লগে লগে বুড়ে একবার ফালতে উঠতে করতে কো আপনার এখন আসে নাই তো কয়টা তারিখ খুঁজে বিশ্রাইতে আসিতে কই তারে ফাইনি হয়। আমি ফাইনে কি করবেন? কয় ফাইনে তারে ফানির দরকার লাগবে না, তাহলে থুকতাইয়া গোসল করাই ফেলাবো। আল্লাহ যা করে নাউজুবিল্লাহ, বলবেন না? এমন এক বাটপার সিটার ধরা পড়ছে ঢাকাতে, প্রাচ্যের অক্সফোর্ড, যাকে বলা ঢাকা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির এক ডক্টরেট করা টিচার, তার নাম হলো ডক্টর জিয়া, কি না কথা কারা, তার নাম কি ডক্টর জিয়া। সে একদিন হঠাৎ করে বলে ফেলছে কি জানেন, সে একদিন বলতে আছে, শুনো, যারা শুদ্ধ করে সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয়, তারা হলো জঙ্গি মুসলমান। আর আস্তে কর না উজবিল্লাহ, যারা সালাম দেয় আর শুদ্ধ করে সালাম দেয় আল্লাহ হাফেজ কয়, তারা হলো জঙ্গি মুসলমান। গত পরশু দিন আমার মাহফিল ছিল কুমিল্লা কুটবাড়িতে, তো একজন লোক যে আমাকে নিয়ে গেছে, তার একটা ছোট্ট ছেলে আছে, তো ছেলেটারে নিয়ে আসছে আমার থেকে দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে আসার পরে তো আমার ওই ছেলেটা বলতেছে যে এই এটা আমাদের বড় হুজুর, তুমি হুজুরকে সালাম দাও। তো সে সালাম দিছে, ছোট মানুষ তো এখনো সে ক্লিয়ার কথা কইতে পারে না, সে কি জানি কইছে আত্মালাম বোয়া লেখা কেমন জানি করে কইছে, আমি আর বুঝি নাই পুরা। তো আমার ওই লোকটা বলতেছে, হুজুর ছোট মানুষ তো তার মুখের ভিতরে একটু কথা লাগে, এই জন্য সালামটা ক্লিয়ার হয় না। আমি কই সমস্যা নাই, তো এখনো জঙ্গি মুসলমান হয় নাই, জঙ্গি মুসলমান হইলেই তার সালাম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেশের মুসলমান সালাম পারে নাকি পারে না? আমি মনে করি শতকরা 90 জন লোক মুসলমানের দেশে, তুমি ডক্টর জিয়া বাংলাদেশের মানুষের পালস বুঝো না, তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না, শতকরা 90 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে পীর সাহেব মুরিদকে সালাম দেয়, মুরিদ তার পীরকে সালাম দেয়, যেই দেশে ইমাম তার মুসল্লিকে সালাম দেয়, মুসল্লি তার ইমামকে সালাম দেয়, কাস্টমার দোকানদারকে, দোকানদার কাস্টমারকে, টিচার তার ছাত্রকে, ছাত্র তার এই টিচারকে সালাম দেয়,
যেই দেশে পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সালামের প্রচলন আছে সেই শতকরা 90 জন লোক মুসলমানের দেশে তুমি সালাম নিয়ে কথা বলো তুমি তকসুর নামে তুমি শীতদাব নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সালাম নিয়ে কথা বলা সহজ পাল্লার বাগে ওই জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে দেখা যাওয়া যাবে আমার মনে রূপটা বলার সময় বলছে বুঝে নাই আপনারা কি মনে করেন বুঝা বলছে সে বুঝে নাই আমার মনে হইতে কইয়া সেটা যখন ঘর গেছে তার বউ কইছে আপনি আমার ঘর কিতা হইলেন না কই কই তো তার কি ছেড়ে দিব নাকি নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ এক এক সময় এক একটা আমদানি হয় এইগুলো নিজের তাগিদে কথা কয় না এদিকে কয় বুদ্ধিজীবী বাংলাদেশে এদিকে কি কয় আমি বলি বুদ্ধিজীবী না এগুলো পরজীবী এই বাংলাদেশের নিজের কামাইয়ের টাকায় চলে না এইগুলো চলে ইহুদি আর হিন্দু দালালের টাকায় ঠিক কি না বলো সুতরাং অন্যের টাকা খাইয়াছে চলে তারে বুদ্ধিজীবী বলে না তারে বলে পরজীবী আপনারা তো সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে খেয়াল করে দেখবেন যে একটারও মাথার ভিতরে চুল নাই সব ফুল মাথা কাঙ্কা চলা আমি চিন্তা করলাম বুদ্ধিজীবী হইলে চুল থাকতে পারবে না কারণটা কি বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কেন আমি অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল শুদ্ধ আলগা করে ফলাইছে ঠিক কিনা পাও এটি বুদ্ধিজীবী না এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক ঠিক কিনা পাও আমি বলে দিয়েছি মন চাইলে ইসলাম মানবো তো খলো ফিসিল মে কাফা যদি মন চাই ইসলামের ভাবে পরিপূর্ণ আসবা আফা তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না তা হবে না মানলে পুরোপুরি মানবা না মানলে নাই তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কি না বলো মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা তোমার চাইতে বড় বড় তোমার চাইতে সুন্দর তোমার চাইতে টাকাওয়ালা তোমার চাইতে বড় বিল্ডিংওয়ালা কাফের এই পৃথিবীতে আছে সূর্য একদিনও দেরিতে উঠে না ঠিক কি না বলো সূর্য একদিনও দেরিতে ডুবে না তোমার প্রয়োজন ইসলাম এসেছে ইসলামের প্রয়োজনে তোমার দরকার নাই মন চাইলে ইসলাম মানবা নাইলে মাইক নিয়ে ঘোষণা দিয়ে কাফের হয়ে যাবা মুনাফিকি আচরণ আচরণ বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলো আমি বলেছি বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন পরিচয় মানুষের আছে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ হেফাজত করে কেউ জাতীয় পার্টি করে এক একজন এক এক দল করে এইমাত্র যাত্রাবাড়ি মোড়ের ভিতরে ফিটে ফিটে হয়েছে বিএনপি জামাত অথবা মনে করো আওয়ামী লীগ জামাত মারামারি হয়েছে এই কিছুক্ষণ পরে যখন জোহরের আজান পড়ে সবাই গিয়া যারা নামাজি মসজিদে ঢুকে যায় ঠিক কিনা কও এখন মসজিদে ঢুইকা ইমাম সাহেবকে ডাক দিয়া কয় নাকি যে ইমাম সাহেব এইমাত্র আমরা মারামারি করে আসছি এখন আওয়ামী লীগের জন্য এক কাতার বিএনপির জন্য এক কাতার জামাতের জন্য এক কাতার হেফাজতের জন্য এক কাতার আলাদা আলাদা কাতার করতে হবে এই কথা বলে না কথা কয় না দেখি সবাই কি এই বিভিন্ন কাতারে দাঁড়ায় না এক কাতারে দাঁড়ায় এক কথা যে এইমাত্র মারামারি করছে আবার আজান পড়ছে পরে এইমাত্র গিয়া সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে বিএনপির আলাদা কাতার নাই জামাতের আলাদা কাতার নাই আওয়ামী লীগের আলাদা কাতার নাই সব এক কাতার তো সামান্য একটু আগে মারামারি করছে একটু চক্ষু সরম তো আছে লজ্জাও তো আছে এখন দুইজন একটু দূরে দূরে দাঁড়াইছে আবার সাইতে আছে তেমন লোকের লাগি একটু আলগো হইয়া দাঁড়াইছে আওয়ামী লীগ জামাত যখন বিএনপি যখন আলাদা হইয়া দাঁড়াইছে ইমাম সাহেব মিম্বারে উঠতে দেখে একটু ফাঁক ফাঁক ইমাম সাহেব কয় ভাইরা এই বাসে দিয়া ফাঁক থাকলে শয়তান ঢুকে একটু লাইন দিয়া দাঁড়ান যা একটু ফাঁক ছিল এইটারও আবার ইমাম সাহেব মিলাই দিছে ঠিক কিনা খ আমি বলেছি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এক একজন এক এক দল করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা মুসলমান যাদের আল্লাহ এক যাদের নবী এক যাদের কাবলা এক যাদের কাবা এক যাদের কোরআন এক যাদের ধর্ম ইসলাম এক তারা হয়তো সমাজের ভিতরে রাজনৈতিক কারণে তারা নানান ব্যাপারে অবস্থান করে যখন আল্লাহ নিয়ে কথা হয়
নবী নিয়ে যখন কথা হয়, ইসলাম নিয়ে যখন কথা হয়, সবাই আবার এক ব্যানারের নিচে চলে আসে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা কারো সাথে হিংসা পোষণ করতে চাই না, কিন্তু একদল মানুষের সাথে আমাদের কোনো আপোষ নাই, যারা আল্লাহ নিয়ে নবী নিয়ে ইসলাম নিয়ে কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে দুই দল লোক, একদল হলো আস্তিক আরেক দল হলো নাস্তিক, সবার সাথে আপোষ আছে, নাস্তিকের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন সব নবীর দাওয়াত পাওয়ার পরে সোনার এক মানুষ নাম হইল হযরত উমর। কি নাম? কথা কথা কি নাম? কে উমর? আবু বকরের যখন অন্তকাল হয়ে গেল, উমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, মাঝরাত ভিন পথন নিস্তব্ধতা, কেউ জানা নাই। হযরত উমর হাতের ভেতর একটা চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে রাজধানী ছেড়ে চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। হযরত উমর একেবারে গ্রাম অঞ্চলে বিবৃত পল্লীতে চলে গেলেন, মাঝরাত কেউ জাগনা নাই, পাখির রাত জাগা, পাখির গান মাঝে মাঝে শোনা যায়, কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে। ওমর দড়ি থেকে তাকাইয়া দেখে একেবারে প্রান্ত সীমায় বর্ডার বেলতে একটা ছেঁড়া তাঁবু দেখা যায়। দূর থেকে তিনি দেখেন তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর তাকায়া দেখে ওই মিটি মিটি আলো তাঁবুর ভেতরে আর দুইটা বাচ্চার কান্না শোনা যায়। হযরত উমর কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। হযরত উমর তাকায়া দেখে তাঁবুর জায়গায় জায়গায় ছেঁড়া আছে। ওমর ভেতরে তাকায়া দেখে দুইটা বাচ্চা ছেলে মা 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 বলে কান্দে, পেট মাটির সাথে লাগিয়ে রেখেছে। ছেলে দুইটা কান্দে আর কয় আম্মা আম্মা, তুমি সকালবেলা বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই দেশে নাকি কুকুরও না খেয়ে মরে না। সকালে ঢুকলাম, দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা নেমে এলো, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সূর্য হারিয়ে গেল, রাত এক কোথা পৃথিবী ঢেকে দিল, মাঝরাত পার হয়ে গেল, আম্মা সকালবেলা মুসলমানের দেশে ঢুকলাম, এখনো তো কেউ খাবারের খবর নিল না। মা জলদি করে খাবার দাও গো মা, নইলে আমি আর বাঁচব না। ছেলে দুইটা হাও মাও করে কান্দে, দুঃখিনী মা কেমনে সান্ত্বনা দেবে, গড়ে তো খাবার নাই। আমার মা চুলার ভিতরে আগুন জ্বললেন, একটা পাতিলা বসিয়ে দিলেন চুলার ভিতরে, সামান্য একটু পানি, তিন চার টুকরা পাথর দিয়ে দিলেন, কাঠি দিয়ে নাড়তেছে, আঁচলে চোখ মুছে ছেলেদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, তোমরা ঘুমাই পড়ো, কিছুক্ষণের ভিতরে খাবার তৈরি হয়ে যাবে, সামান্য একটু অপেক্ষা করো। ওমর তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর পাথর, খাবার তো নাই। মা চিন্তা করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় খাবারের জন্য আর পেরেশানি করবে না, ঘুমাই গেলেই তো রাতটা শেষ, পরের দিন যা হবার হবে। এই চিন্তা করে মা মিথ্যা সান্ত্বনা দেয়। হযরত উমর এই দৃশ্য যখন দেখলেন আর সইতে পারেন না, চোখের পানি ছেড়ে দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে চলে গেলেন গোডাউনের কাছে। গোডাউনের দারোয়ানকে দেখে বললেন বাবা জলদি করে উঠো, বস্তার ভিতরে একটু আটা দাও, পাকা খেজুর দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো,
পাকা খেজুরে দেওয়া হলো উমর বলল মুখটা বেঁধে দাও ওই বস্তার মুখ বেঁধে দেওয়া হলো উমর বলে দুইজন ধরে এবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে বলেছেন ওমর রে আমার নবুয়তের দরজা যদি খোলা থাকত আমার পরে তুই নবী হইতি 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন হযরত ওমর মাঝরাত দারোয়ানকে বলছে বস্তা মাথায় উঠাই দাও কর্মচারী দৌড়ে এসেছে এসে বলে আমিরুল মুমিনীন ইয়া খলিফাতুল মুসলিমিন কোথায় বস্তা দেওয়া লাগবে আপনি আগে আগে যান আমরা বস্তা নিয়ে আসতেছি ওমর বলে না আমার বস্তা আমার মাথায় দাও আমি কারো মাথায় এই আটার বস্তা দেব না কর্মচারীরা বলে আমরা রিজাইন দেব আমরা থাকতে আপনি যদি আটার বস্তা নেবেন তাইলে আমাদের কি দরকার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ কয়টা আমাদের দায়িত্ব এবার উমর বলে ঠিক আছে কে বস্তা নিতে চাও দুইজন হাত উঠালো উমর বলল তোমাদের মাথায় বস্তা দিতে আমার আপত্তি নাই তবে কথা আছে কিয়ামতের দিনে আমার যখন একটা গোনার বস্তা হবে ওই গোনার বস্তা কিয়ামতের ময়দানে যে নিতে রাজি হবা তার মাথায় আটার বস্তা দেব না এলে দেব না এখন তার কেউ আগায় না দুইজন সরে গেছে দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা দিয়ে দিছে সুবহানাল্লাহ বলবেন না এটা কি যেমন তেমন উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের মাথায় আটার বস্তা সুবহানাল্লাহ বলবেন না বানানো গল্প নয় মুখরোচক ইতিহাস নয় বাস্তব ঘটনা শুনে আটার বস্তা নিয়ে দিলেন দৌড় ফেরেশতারা ডেকে কয় মাওলা আরব্য করিম আর কি দেখতে হবে আমাদেরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা নিয়ে দৌড়ায় এই তো আমাদেরকে দেখতে হলো আকাশের পূর্ণিমার চাপটা মেঘের আড়ালে লুকিয়ে গেল ওমর দৌড়ে দৌড়ে তাবুর কিনারে গিয়ে দাঁড়ালেন তাবুর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে বাবা ওমর ডাক দেয়া কয় মা গো দরজা খুলে দাও দেখো তোমার দরজায় কে দাঁড়িয়ে আছে মহিলা ডাক দেয়া কয় বাবা আমারে মা ডাকো না আমি মা ডাকার উপযুক্ত না আমার জন্ম দেওয়া দুইটা ছেলে আজকে দুই দিন হয় খাবার দিতে পারি না তোমারে সাহায্য করব এই সামর্থ্য আমার নাই আমারে মা ডেকে লাভ নাই তুমি অন্য একদিন আইসো তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে রেখে দেব কোমরে ডাক দেয়া কয় মা দরজা খুলো আমার সাহায্য লাগবে না তাকায় দেখো আমি কে দাঁড়িয়ে আছি দরজা খুলে দেওয়া হলো ওমর বলল অনুমতি দিলে ঘরে ঢুকতে চাই আবার হযরত ওমরকে অনুমতি দেওয়া হলো ওমর দরজার ভেতরে ঢুকলেন ঢুকে দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেল ওমর ডাক দেয়া কয় মা তুমি একটা কাজ করো গো মা আমি যাওয়ার সময় দেখেছিলাম আমার ভাইয়েরা খাবারের অভাবে খাবে তুমি জলদি করে আটাগুলো গুলে দুইটা রুটি বানাও আর নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন হযরত ওমর ফু দিয়া আগুন ধরায় চোখ দুইটি তার লাল হয়ে গেল কাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ওই মহিলা
রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা শেখতেছে, দুইটা রুটি বানানো হয়ে গেল। আবার মহিলা ডাক দেয়া, কয় বাবা বাচ্চাগুলারে ডেকে উঠাও। ওমর বাচ্চা দুইটাকে ডেকে উঠালেন, বাচ্চাগুলার মুখে খাবার দিলেন, পাগলের মতো বাচ্চাগুলা খায়। আর ওমর নিজের চোখের পানিগুলা পাঞ্জাবে হাতা দিয়ে মুছে। মহিলাটা ডাক দেয়া, কয় বাবা কে তুমি আমি জানি না, তোমার মতো মানুষ থাকতে কেমনে মানুষ, ওই ওমরকে খলিফা বানাইল, তারা কি তোমাকে দেখে না, তুমি তো খলিফা হওয়ার উপযুক্ত, ওমর খলিফা হইতে পারে না, কেমনে তারা তোমার খলিফা বানায় না, ওমরকে কেমনে খলিফা বানায় আমাদের বুঝে আসে না। মহিলাটা ডাক দেয়া, কয় তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হইল কেমনে। আগামীকাল সকালবেলা মদিনার রাস্তায় ঘুরে ঘুরে আমি সবাইকে বলে দেব, ওমরকে বাদ দেওয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর চোখের পানি মুছে ডাক দেয়া, কয় মা এই কথা লাগবে না গো মা, তুমি খাবার খাও, আমার খাবার লাগবে না, বাচ্চাগুলোর জন্য রেখে যাও। ওমর কয়, মা চিন্তা কইরো না, তুমি খাবার খাও, সকালবেলা ওমরের দরবারে আইসো, ওমরের সাথে আমার বড় খাতির গো মা, মাসিক রেশনের ব্যবস্থা ওমরকে বলে করে দেব, তুমি খেয়ে ফেলো, টেনশন করো না। ওমর চলে গেলেন। সকালবেলা মহিলা দৌড়ে দৌড়ে মদিনায় মসজিদ নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন, দরজার ফাঁক দিয়া তাকায় দেখে খলিফার আসনে ওই মানুষটাই বসে আছে। রাতের বেলা সেই মানুষটা ঘরের ভেতরে ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলাটা দিলেন ওমর দৌড়ের সামনে গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে কয় মা তুমি আমার আর আসামি বানাইও না গো মা, সকালে ঢুকেছ রাতের বেলা কেন খবর দেওয়া লাগলো এমনি, আমি আসামি, আমার আর আসামি বানাইও না গো মা, আমার আর আসামি বানাইও না, তুমি মা আমারে গালি দিতে মন চাইলে আরো দাও, আমার কোনো আপত্তি নাই, কিয়ামতের ময়দানে তুমি মা আমার বিরুদ্ধে বিচার দ্বার করাইও না। মুসলমান ওমর মুসলমান ও রায়ের বাগের মুসলমান, তুমি হয়তো ওমরের মতো খলিফা হবা না, তুমি হয়তো ইচ্ছে করলে ওমরের মতো মানুষকে সাহায্য করতে পারবা না, এই প্রচন্ড তীব্র শীতের মাঝে তুমিও ইচ্ছে করলে ফুটপাথের ওই খেটে খাওয়া মানুষকে দুইটা কম্বল দিতে পারো, তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করে দিতে পারো, তুমি ইচ্ছা করলে এতিমের একটা লেখাপড়ার দায়িত্ব নিতে পারো। সবাই মিলে আমরা যদি এমন করে সমাজটা সুন্দর করতে চাই, তাহলে আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? সবাই মিলে আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে সোনার বাংলা এই ডিসেম্বরে, আজকে 28 তারিখ, যেই ডিসেম্বরে পূর্ব আকাশে একটা লাল সূর্য উঠেছে, যেই ডিসেম্বরে 16ই ডিসেম্বরে যেই পৃথিবীর মানচিত্রে নতুন করে জ্বলজ্বল করে একটি দেশের নাম স্থান পেয়েছিল বাংলাদেশ, আজকে আসু শপথ নেই সোনার বাংলা বিনির্মাণে, আমরা একজন অগ্র সেনানি হই। আমরা সেই স্বাধীনতা পেতে চাই না যেই স্বাধীনতার ব্যাপারে কবি আক্ষেপ করে বলেছিলেন, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা, ঠিক কিনা বলো? এমন স্বাধীন বাংলাদেশ আমরা চাই না, আমরা তেমন স্বাধীন বাংলাদেশ চাই কাগজে পত্রে সোনার বাংলা থাকবে না, আক্ষরিক অর্থ নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা চাই, সোনার মানুষ তৈরি করার জন্য খতনে নবুয়তের এই আয়োজন, 3 দিন ব্যাপী সম্মেলন আল্লাহ কবুল করে নেক। আর যারা এর সাথে জড়িত হয়েছেন, যারা আমরা আছি, সবাই মিলে ইচ্ছে করলেই এই আয়োজনটাকে সার্থক সুন্দর করে নিতে পারি। আমরা সবাই মিলে আজকে এই করোনার কালীন আমরা